ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশাল নগরীর ফরিয়াপট্টির 26 জন আড়তদারের 5,500 বস্তা চাল ভিজে নষ্ট হয়েছে, যার মূল্য প্রায় কোটি টাকা। নগরীর ফরিয়াপট্টি ও বাজার ঘুরে দেখা গেছে প্লাবনে ভেজা চাল শুকানো হচ্ছে রোদে, পাশাপাশি শুকনো চালের স্থানে চালের বস্তা ঢেলে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা চলছে। এ সময় একাধিক আড়তদার জানান, 30-40 বছরে এরকম পানি দেখেননি তারা। বন্যার পানিতে নষ্ট হওয়া চাল নগরীর সড়ক ও ভাটারখাল ঈদগাহ ময়দানে রোদে শুকানোর জন্য বিছিয়ে দেওয়া হয়েছে, তবে তাতে তেমন কোনো উপকারে আসবে না বলেও জানান তারা। মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে চাল শুকানোর চেষ্টা করতে দেখা গেছে ব্যবসায়ীদের। এ সময় খোকন চন্দ্র ঘোষ ভান্ডারের মালিক সঞ্জয় ঘোষ বলেন, আমাদের গোডাউনে রাখা 600 বস্তা চাল পানিতে ভিজে নষ্ট হয়েছে। আমাদের নিজেদেরই আছে 600 বস্তা, টোটাল যদি আমাদের এই ভৈরবর্তী এলাকার ক্ষয়ক্ষতি হয় তাহলে প্রায় 5,000 বস্তার উপরে হবে। এতে বহু অনেক টাকার ক্ষতি, আমাদেরই প্রায় 10-15 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। খাদ্য ভাণ্ডারের মালিক স্বপন দত্ত বলেন, আমার 100,000 টাকার চাল বন্যার পানিতে ডুবে গেছে, লোন নিয়ে ব্যবসা পরিচালনা করছি, এই ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত আড়তের মধ্যে রয়েছে মিতালি ট্রেডার্স, মিন্টু ব্রাদার্স, মোল্লা ব্রাদার্স, বাঁধন ট্রেডার্স, বিসমিল্লা ভাণ্ডার, বাংলাদেশ ভাণ্ডার, গোপাল ভাণ্ডার ও প্রগতি ট্রেডার্স। ফরিয়াপট্টি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মুরাদ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, বরিশালের পাইকারি চাল বিক্রেতাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, সরকারের পক্ষ থেকে আমাদের ন্যূনতম খোঁজ খবর পর্যন্ত নেওয়া হয়নি। উল্লেখ্য, গত রোববার ঘূর্ণিঝড় রেমেলের তাণ্ডবে বরিশাল নগরী সহ উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস হয়, এতে ডুবে যায় মাছের ঘের, কৃষি জমি সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান।